মুখের মিছিলে মুখোশের ভিড়, স্বার্থের ঘরে শর্ত, পুরুষ কখনো হয় না আপন, না থাকলে তার অর্থ, টাকার ওজনে মন মাপামাপি, অনর্থে সব মত্ত, কেউ কি কখনো করেছে আপন পুরুষের বেকারত্ব, চারিদিকে মিষ্টি কথায় ভালোবাসার বিষ, নিজের নিজের জায়গাতে সব ভীষণই সেলফিশ, মুখের উপর রঙিন মুখোশ, স্বার্থে প্রিয়জন, কথায় আছে অতিভক্তি চোরেরই লক্ষণ, নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তে যেও না ভালো, অতিভদ্রতা জীবনের পথ করে দেবে অগোছালো, আমি তোমাকে ভালোবাসি, বাহ কি দারুণ উদ্ধৃতি, বর্তমানে এটা শুধু মানুষ ঠকানো এক লাইন আবৃত্তি, স্মৃতিগুলো পড়ে আছে, পড়ে আছে ভাঙা মন, প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন, পথের চাপা কিছু ঘাস আজীবন হলুদ হয়েই থেকে যায়, সবুজ আর হয় না, হৃদয় ভাঙা কিছু কথা থাকে যা ভুলে যেতে চাইলেও ভোলা আর যায় না, নিজেকে অপচয় করা ছাড়া তেমন উল্লেখযোগ্য কিছুই আর করা হলো না এই জীবনে, মন খুলে কথা বলার জন্য এত এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নিবে দিন শেষে সে মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে, আর কিছুই নেই হারানোর মতো, এবার আমি হারালেই গল্প সমাপ্ত, এই শহরে হাঁটতে হাঁটতে বুঝে গেছি নিজের ছায়া ছাড়া আপন বলতে কেউ নেই, তোমার পার্সোনালিটি ভালো না খারাপ তাতে কোনো যায় আসে না, তুমি আমায় সম্মান দিলে আমিও তোমায় সম্মান দেব, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা এই দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, যতটা সুখ ততটাই দুঃখ, রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই, খালি পকেটে পৃথিবী ভয়ানক, এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্ণতায়, যতটুকু দেখো ততটুকুই আছি ভালো, কে দেখে বুকের ভিতর কতটা অগোছালো, যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না, সব কিছু পরিমাপ করা গেলেও এক ফোঁটা অনুভূতি মিশ্রিত চোখের জল কখনো পরিমাপ করা যায় না, জীবনে সব কিছু ছেড়ে দিলেও হাসতে ভুলে যেও না, আর আশাও ছেড়ে দিও না, যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনোই অর্থের অভাব হয় না, শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে, শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে, যে তোমার মূল্য বোঝে না তার কাছে নিজেকে বারবার সস্তা করে বিক্রি করতে যেও না, কারণ সে কখনোই তোমার সঠিক যত্ন বা খেয়াল রাখবে না, জয়টা নীরবেই আসে, তাদের ভাবতে দাও তুমি হেরে যাচ্ছ, একটা কথা কি জানো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না, মনকে করো শক্ত আরো, মিষ্টি কথায় গলতে নেই, সবটুকু তো তুমিও বোঝো, মুখ ফুটে সব বলতে নেই, ক্ষমা করার থাকে সীমা, সম্মানটা হারিয়ে নয় নিজের কাছে নিজেই হেরে অভিনয়ে জ্বলতে হয়, যারা বলে বাস্তবতা খুব কঠিন তারাই একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তবতা সত্যি কতটা কঠিন, দূরের ঝড় আসলেও পূর্বাভাস পাওয়া যায়, অথচ এত কাছের হয়েও তুমি ছেড়ে যাওয়ার আগে কোনো আভাসই পেলাম না, হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার তার প্রতি আর কোনো আগ্রহ থাকে না, মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেইমান মানুষেরা দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে, কাউকে দুঃখ দিয়ে বাঁচার চাইতে নিজে দুঃখ নিয়ে বাঁচা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়, কত মানুষ ভালো নেই অথচ মুখে কি স্নিগ্ধ সুন্দর হাসি, আমার কষ্ট নেই আমার সুখ নেই কোনো অনুভূতি নেই, দিন শেষে শুধুই শূন্যতা, বিশ্বাস হলো গাছের মূল শিকড়ের মতো, মূল শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না ভালোবাসাও তেমনি বিশ্বাস ছাড়া একদমই টেকসই হয় না, ফুল যতই সুন্দর হোক না কেন গন্ধ দিয়েই তার প্রশংসা হয়, ঠিক তেমনি মানুষ যতই বড় হোক না কেন তার গুণ দিয়েই তার বিচার হয়, মুখে মুখে সবাই আপন মনে মনে নয়, কে আপন কে পর কাজে পরিচয়, মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়, ভালোবাসি বলা সহজ ভালোবাসা নয়, কোনো বড় ফলই
বড় রকমের দুঃখ ভোগ ছাড়া পাওয়া যায় না। কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকায়, আবার কেউ ভালো মানুষ সেজে ঠকায়। আসলে এই ঠকে যাওয়াটা কিন্তু একটা শিক্ষা, যা মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো। আজ নহয় কাল সবাই ছেড়ে যায়। বিচ্ছেদ অনেক রকমের হয়, হোক সেটা প্রতারণা, মিউচুয়াল সেপারেশন কিংবা মৃত্যুতে। ছেড়ে যাব না কথাটা কেউই রাখে না, রাখা যায় না, সবাই রাখতে জানেও না। ভালোবাসায় কোনো রেষারেষি চলে না, সে অন্য কাউকে ভালোবাসলেও তুমি শুধু তাকেই ভালোবাসবে। পৃথিবীতে সবাই কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই আসলে দেখার। অবশেষে দেখা গেল আপনি যে মানুষটার কথা ভেবে দিন রাত একাকার করে দিয়েছেন, ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজ প্রয়োজনে কড়া নাড়ে। আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছি, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরলে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। ভালোবাসা অদ্ভুত, আপনাকে সে যতই অবহেলা করুক দিন শেষে আপনি বলবেন আমি তাকেই ভালোবাসি। সে নিলাম হয়েছিল টাকার কাছে, আমার টাকা নেই বলে কিনতে পারিনি তাকে। কথা হোক বা না হোক, জানুক বা না জানুক, তবুও কিছু মানুষ আমাদের কাছে খুব প্রিয় হয়েই থেকে যায়। নতুন পেলে পুরাতনের কদর কই, নতুন জিনিসে আগ্রহ সবার, পুরাতন হলে গুরুত্ব কই। পৃথিবীর সমস্ত সুখ ও মানসিক শান্তিটা যদি তুমি একবার কারো মাঝে খুঁজে পেয়ে যাও, তখন সে দেখতে যেমনই হোক, বয়সে বড়, দেখতে কালো, মোটা কিংবা খাটো, এসব কিছুই তখন তুচ্ছ মনে হবে। আপনি নিয়মিত সমস্যায় পড়বেন যদি সব কথায় আবেগপ্রবণ হয়ে যান। সত্যিকারের ক্ষমতা হলো বসে থেকে মুক্তি দিয়ে অনুভব করা। যদি শব্দ আপনাকে নিয়ন্ত্রণ করে, তবে সব কিছু আপনাকে নিয়ন্ত্রণ করবে। শ্বাস নিন এবং সব কিছুকে যেতে দিন। তুমি যত কষ্ট প্রকাশ করবে লোকে তত মজা নেবে, তুমি যত আনন্দে থাকবে লোকে তত হিংসাতে জ্বলবে। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যারা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে, তাদের মধ্যে অবিশ্বাসটাও অতি অল্পতেই বাসা বাঁধে। অতিরিক্ত চাহিদা একজন মানুষকে অতি সহজেই অমানুষে পরিণত করে। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবেন। যখন কোনো পুরুষ কোনো নারীকে জয় করতে পারে না বা কোনো বিষয়ে হারাতে পারে না, তখন হয় সে তার আত্মসম্মানে আঘাত করে, নয়তো তার চরিত্র নিয়ে কথা বলে। যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও, তাহলে তার একদিনের খাওয়ার জুটবে। কিন্তু তুমি যদি তাকে মাছ ধরার কৌশলটাই শিখিয়ে দাও, তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। পৃথিবী অনেক সুন্দর, যদি সুন্দর চোখ দিয়ে দেখা হয়, তেমনি জীবন অনেক সহজ, যদি সহজভাবে তা গ্রহণ করা যায়। যার প্রতি তোমার প্রেম আছে, তাকে নিয়ে যদি কোনো খারাপ চিন্তা তোমার মাথায় আসে, তাহলে বুঝে নিও ওটা প্রেম নয়, শুধুমাত্র আকর্ষণ। বর্তমানে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হলো অপরের কথা শুনে আপনজনকে সন্দেহ করা। কষ্টগুলো আমাকে দিয়ে যদি তুমি সুখী হতে পারো, তবে তাই হোক, কারণ আমি তো তোমাকে সব সময় সুখেই দেখতে চেয়েছি। সত্য হলো সেই সার্জারি যা ক্ষণিকের ব্যথায় রোগ সরানো যায়, আর মিথ্যা হলো সেই ব্যথানাশক যা তাৎক্ষণিক আরাম দিলেও ভবিষ্যতের জন্য ক্ষতিকর। মানুষের চোখে প্রভু হওয়ার চেষ্টা না করে বরং প্রভুর চোখে মানুষ হওয়ার চেষ্টা করো। নীরব কষ্টগুলো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। আমি বাড়ি ফেরার আগ পর্যন্ত যার মনে শান্তি নেই তিনি হলেন আমার মা। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। অহংকার যখন বৃদ্ধি পাবে, মনে রেখো পতন তত অনিবার্য হবে। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে, কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে, তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে।
গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষ থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে, আফসোস তাদের জন্য। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না, সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর।